সমাজে দুই ধরনের কাজ চলে, কিছু কাজ এমন যেগুলার দ্বারাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, আর কিছু কাজ এমন যেগুলার দ্বারাই সমাজে অশান্তি প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের চিহ্নিত করা দরকার শান্তির কাজ কোনগুলা, অশান্তির কাজ কোনগুলা। আমি বলি, যদি আপনাদের কাছে ঠিক মনে হয় ঠিক বলিয়েন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, মা বাপের সেবা করা, মা বাপের কথা মানা, মা বাপকে যত্ন করা, হকদারের হক আদায় করা, লিগ্যাল ওয়ারিশের মিরাস কর্তন না করা, লিগ্যাল ওয়ারিশকে তার মিরাসের থেকে বঞ্চিত না করা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, পাওনাদারের পাওনা আদায় করার জন্য সদা সচেষ্ট থাকা, আমার লাইফলিটের সাথে সংযুক্ত মানুষগুলার সাথে সুন্দর ব্যবহার করা, উপকার করা, উপকার করা, সদালাভ করা, আশেপাশের মুরব্বীদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, রাস্তায় কোনো মুসলমানের সাথে দেখা হইলে সালাম করা, কি করা, সালাম দেওয়া, একজন বিপদগ্রস্ত মানুষের বিপদের থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করা। বুঝে থাকলে বলুন তো, এই কাজগুলার দ্বারাই সমাজে অশান্তি সৃষ্টি হয়। মা সবাই কয় না, সবাই বলতে হবে, আমি খালি চিল্লামু, আপনারা চুপ মারি থাকবেন, এটা হবে না। আর আল্লাহর দেওয়া মুখ দিয়ে এই জিব্বাইটা দিয়ে সারাদিন ফের ফের করতেছেন, এখানে একটা হক কথা বাস্তব সাক্ষ্য কেন দিবেন না? এই কাজগুলার দ্বারাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না অশান্তি? শান্তি প্রতিষ্ঠিত হয়। আর চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, বেফর্দা চলা, অশ্লীলতার মধ্যে ডুবে থাকা, মা বাপের নাফরমানি করা, মা বাপকে অযত্ন করা, করোনায় মারা গেছে বলিয়া হসপিটাল থেকে বাপকে রিসিভ করার জন্য না যাওয়া, বউয়ের কথা ধরি মা বাপের উপরে অত্যাচার করা, এলাকার মুরব্বীদেরকে সম্মান না করা, মসজিদের ইমামকে সম্মান না করা, রাস্তায় মুসলমান পাইলে সালাম না দেওয়া, অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করা, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, প্রতিবেশীর উপরে খেয়ানত করা, হকদারের হক না দেওয়া, পাওনাদারের পাওনা না দেওয়ার জন্য চলচাতুরি করা, খুন খারাপি করা, নারী ধর্ষণ, ইপটিজিং, অ্যাসিড নিক্ষেপ, এই যাবতীয় কাজসমূহের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। কি হয়? অশান্তি সৃষ্টি হয়। এইবার দুধ কা দুধ, পানি কা পানি, পৃথক হয়ে গেছে না? সমাজে শান্তির কাজ কোনগুলা আর অশান্তির কাজ কোনগুলা বুঝতে পারছেন না, পারেন নাই? এইবার বুকে হাত দিয়ে আমাকে ইনসাফের সাথে একটু বলেন, এতক্ষণ পর্যন্ত যেই কাজগুলা অশান্তির কাজ শুনলেন, এই অশান্তির কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে, বালকেরা করে, কারা করে? যুবকেরা। কেন যুবকেরা করে এটার যুক্তি লাগবে, না হলে যুবকেরা নারাজ হবে তো। বাল্যকাল অপ্রাপ্ত বয়স, বাল্যকাল অপ্রাপ্ত বয়স, একটা বালক যখন যা মন চায় তা করতে পারে না, কারণ তার জীবনটা এই কালে সুরকলায় পরিপূর্ণ না। আর বৃদ্ধকাল, বুড়াকাল, এটা প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি
হারানোর বয়স, চোখের চুতি পরিপূর্ণ ছিল এখন নাই, বাহুর শক্তি পরিপূর্ণ ছিল এখন নাই, ব্রেইনের শক্তি পরিপূর্ণ ছিল এখন নাই, হাঁটুর শক্তি পরিপূর্ণ ছিল এখন নাই। যেই লোকটা একটা লং জাম্প দিয়া 10 ফুট যেতে পারত, সেই লোকটা এখন একটা লাফ দিয়া 2 ফুট যেতে পারে না, হাঁটু ভাঙি পড়ে যায়। জি, যেই লোকটা জোহরের ওযু দিয়া এশার নামাজ পড়তে পারত, সেই লোকটা এখন আসরের ওযু দিয়া মাগরিব পড়তে পারে না, ওযু থাকে না। তাহলে এটা প্রাপ্তি হারানোর বয়স, একটা অপ্রাপ্ত বয়স আর একটা পাইয়া হারানোর বয়স, দুইটার কোনোটা শুলকলায় পরিপূর্ণ না। এই জন্য যখন যা মন চায় তা করতে পারে না, যখন যা মন চায় তা করতে পারে একমাত্র যুবক, তার যৌবনটা শুলকলায় পরিপূর্ণ জীবন। এই জন্য সমাজে অশান্তির যত কাজ, এই কাজগুলা বালকেও করে না, এই কাজগুলা বুড়ায়ও করে না, এই কাজগুলা যুবকেরা করে। তবে হ্যাঁ, একটা কথা আছে, সমাজে যদি 100 জন যুবক বাস করে, এই 100 জন যুবকের মধ্যে 100 জন সবাই অশান্তির কাজগুলা করে না। কেন? এই 100 জন যুবকের মধ্যে অনেক দিনদার যুবকও থাকে, পরহেজগার যুবকও থাকে, আল্লাহওয়ালা যুবকও থাকে। এই 100 জন যুবকের মধ্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবকেরাও থাকে, বিভিন্ন হক্কানি পীর সাহেবদের মুরিদ যুবকেরাও থাকে, তাবলিগ জামাতের সাথী যুবকেরাও থাকে। এরা কিন্তু সমাজে অশান্তির কাজগুলা করে না। তাহলে এই অশান্তির কাজগুলা কোন সে সমস্ত যুবকে করে? ওই সমস্ত যুবকে করে যেই সমস্ত যুবক নষ্ট যৌবনের বাহক। কথা আপনারা দেখতে পাচ্ছেন, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে সমস্ত যুবক সমাজে অশান্তির কাজ করে যেই যুবকেরা নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায়। বলা বাহুল্য, এই নষ্ট যৌবনের বাহক সমাজে খুব বেশি থাকে না, অল্প গুটি কয়েকজন থাকে। কিন্তু সমাজে যারা সাধু যুবক থাকে, সৎ যুবক থাকে, এরা সাধারণত কারণে অকারণে একটু পাওয়ারলেস হয়। পাওয়ার কি হয়? লেস হয়। কারণ এরা জেন্টেল, এরা ভদ্র, এরা নম্র, এরা উগ্রামী পছন্দ করে না, এই জন্য এরা পাওয়ারফুল হইয়া রাস্তায় হাঁটে না। নষ্ট যৌবনের বাহক যুবক যারা, এরা একটু পাওয়ারফুল হয়, কারণ এরা আনজেন্টেল, এরা আনসোশাল, এরা আনকালচার, এরা বেয়াদব, এই জন্য পাওয়ার প্রদর্শন করিয়া রাস্তায় ঘুরে, এই জন্য আল্লাহু আকবার, কারেন্টের তারের মধ্যে প্রয়োজনের অধিক ভোল্টেজ যদি আইসা যায়, বাল্বগুলা যেরকম ঠাস ঠাস ফিউজ হইয়া যায়, এই আনকালচার নষ্ট যুবকদের এই উগ্রামির কারণে সমাজের শান্তির বাল্বগুলা ঠাস ঠাস করে ফিউজ হইয়া যায়। এই কারণে এরা যদি 100 জনের মধ্যে 10 জনও হয়, তো সমাজে অশান্তি সৃষ্টি হওয়ার জন্য যথেষ্ট হইয়া যায়। এখন আমাদের জানার বিষয় হলো, এই নষ্ট যৌবন বহনকারী যুবকেরা তাদের যৌবনটাকে কি নিজেরা নষ্ট করল, না অন্য কেউ পিছনের থেকে নষ্ট করল, তারা খেসারত দিতেছে, কোনটা? এই জিনিসটা আমাদের বুঝার বিষয়। একটা যুবকের যৌবনটা নষ্ট হওয়ার জন্য, একটা যুবকের যৌবনটা ভ্রষ্ট হওয়ার জন্য প্রকৃতপক্ষে দায়ী কারা, এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। সেটা কি? প্রত্যেকটা মানুষের জীবনের একটা ফাউন্ডেশন আছে, জীবনের ফাউন্ডেশন। মিস্ত্রিরা যে বিল্ডিং বানায়, সেখানে দুই রকমের ফাউন্ডেশন থাকে। একটা হলো পুরা ঘরের ফাউন্ডেশন, আর একটা হলো দেওয়ালের ফাউন্ডেশন। আপনারা তো মনে করেন আমরা মোল্লা মৌলবী মানুষ, আমরা কিছু বুঝি সুঝি না, আমাদেরকে দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না। অথচ দেশে এমন মোল্লা মৌলবী আছে, তথাকথিত স্যারদেরকে 50 বছর ক্লাস করাইতে পারবে,
কিন্তু এরপরেও মোল্লা মৌলবি দেখলে তারা মনে করে কিছু বুঝে শুঝে না। মিস্ত্রিরা যে বিল্ডিং বানায়, প্রথমে বেস ডালাই করে, তার উপরে শর্ট পিলার উঠায়, তার উপরে গ্রেট বিম বানায়, এই গ্রেট বিমের উপরে এবার ওয়াল উঠায়, দেওয়াল উঠায়। এখন দেওয়াল উঠানোর সময় মিস্ত্রিরা কি করে জানেন? গোটা গ্রেট বিমের উপরে প্রথমে ইটা দিয়া একটা গাঁথনি করে, এই গাঁথনিটা করার সময় খুব যত্ন সহকারে সাবধানতার সহিত এদিক সেদিক সুতা টানাইয়া প্রত্যেকটা ইটকে সুতায় সুতায় সোজা করে গাঁথার চেষ্টা করে। কারণ এই প্রথম গাঁথুনি এটার মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা বসে তো এই দেওয়াল যদি 12 ফুট পর্যন্ত উঠে, 12 ফুট পর্যন্ত দেওয়ালটা বাঁকা উঠবে। খ্রিস্টে আউয়াল চোনে হাদ মেয়ারে কাজ, খ্রিস্টে আউয়াল চোনে হাদ মেয়ারে কাজ, তা সুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কাজ। খ্রিস্টে আউয়াল মানি ইটের প্রথম গাঁথুনি, একটা 12 ফুট একটা দেওয়ালের মধ্যে ইটের যেই গাঁথনিগুলা হয় এর মধ্যে গ্রেট বিমের উপরে প্রথম যেই গাঁথনিটা গাঁথে এইটা হলো এই দেওয়ালের ফাউন্ডেশন। দেওয়ালের কি ফাউন্ডেশন? এই ফাউন্ডেশন গাঁথনিটা যদি সোজা হয় গোটা দেওয়ালটা সোজা হয়, ফাউন্ডেশন গাঁথনিটা যদি বাঁকা হয় গোটা দেওয়ালটা বাঁকা হয়। ঠিক প্রত্যেকটা মানুষের 90 বৎসরের 80 বৎসরের 70 বৎসরের জীবনের একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশন পিরিয়ডটা হলো 5 বৎসর 10 মাস। কত মনে থাকবনি? আমার তো মনে হয় অনেকে জীবনেও আর কোনোদিন শুনেন নাই বা চিন্তাও করেন নাই, খেয়ালও করেন নাই। প্রত্যেকটা মানুষের জীবনের একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের সময়টা হলো 5 বৎসর 10 মাস। 5 বৎসর হলো জীবনের শুরু থেকে প্রথম 5 বৎসর বয়স, যেটা মায়ের ফ্যাটের বাহিরে, আর 10 মাস হলো মায়ের ফ্যাটের ভিতরে, এটাও ফাউন্ডেশন। এটাও কি? আমার ভাইয়েরা দুস্তাবাব, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর জীবনের প্রথম 5 বৎসর বয়স এটা ফাউন্ডেশন বুঝলাম, কিন্তু মায়ের ফ্যাটের ভিতরের 10 মাস কেমনে ফাউন্ডেশন, এটা তো বুঝলাম না। আমার ভাইয়েরা দুস্তাবাব, একটা সন্তান যখন মায়ের ফ্যাটে গর্ভধারিত থাকে, এই সন্তানকে গর্বে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই খানা বেশি খায়, এটার একটা প্রভাব একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হয়, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি ঝাল বেশি খায় সন্তান ঝাল প্রিয় হয়, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি টক বেশি খায় সন্তান টক প্রিয় হয়, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে, বেশি বেশি জিকিরস্কার করে, বেশি বেশি কোরআন তালাওয়াত করে, বেশি বেশি দরুদ শরীফ পড়ে, বেশি বেশি দান সৎকা করে, এই মা এই মায়ের পেটের থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হবে এই সন্তান নির্গত আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলি হবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দা পুষি দেয় চলে, লজ্জা সরমের সাথে চলাফেরা করে, এই মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেধাবী হইয়া ভূমিষ্ঠ হয়, ট্যালেন্টফুল হইয়া ভূমিষ্ঠ হয়, জকি হইয়া ভূমিষ্ঠ হয়, আর সন্তান গর্ভে লইয়া মা যদি বেপর্দায় চলাফেরা করে, সরম হায়া বাদ দিয়া চলাফেরা করে, আল্লাহ আকবার, বেগানা পুরুষের গালে গালে ঘুরে, বেনিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা করব বোকার ডামি সইয়া বাইর হয়। আল্লাহ আকবার।